বরিশালে ঠান্ডা জনিত রোগীর প্রকোপে সেবা দিতে হিমশিম খাচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, শয্যার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে, এরপরেও সেবা দিতে কোনো ধরনের ত্রুটি রাখা হচ্ছে না। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রোগীতে ঠাসা হাসপাতাল, মিলছে না শয্যা, তাই মেঝেতেই চলছে চিকিৎসা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ঠান্ডা জনিত রোগীর ভিড়। সবচেয়ে বেশি রোগী শিশু ওয়ার্ডে। স্বজনরা বলছেন, তীব্র ঠান্ডায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, নিউমোনিয়া ধরা পড়ছে আর কি। ব্লাড টেস্ট ছিল, এগুলো ভিতরে করা হয় না বাইরে করা হয় সম্পূর্ণ। 5 দিন হয়ে আসছি, বাচ্চার ঠান্ডায় বুকে অনেক কফ জমে গেছে, ঠান্ডা লাগছে, শ্বাস করতে কষ্ট হচ্ছে, এই জন্য আসলে হসপিটাল নিয়ে আসছি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা, এরপরও কোনো ধরনের ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি তাদের। মোটামুটি চাপ আছে ভালোই, এখন মূলত এআরআই নিউমোনিয়া এই টাইপের বেশি আসে। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের কারণে আমাদের ঠান্ডা জনিত শ্বাসকষ্ট বা কাশি, সর্দি, জ্বর, তারপরে আমাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া এবং অ্যাজমা, এইসব রোগের প্রকোপ বেশি দেখা যায়। এই রোগগুলোতে যাতে আক্রান্ত না হতে পারে তার জন্য মায়েদের কাছে আমাদের পরামর্শ থাকবে, যে সমস্ত বাচ্চা 6 মাস পর্যন্ত তাদেরকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, অন্য কোনো ধরনের কোনো খাবার খাওয়াবেন না, কারণ বুকের দুধ শিশুর খাবারের পাশাপাশি তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 2000-এর বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। সাইফুর রহমান মিরান, নিউজ 24, বরিশাল।